কোপা আমেরিকার আগেই পুরোপুরি ফিট হয়ে এই দলে ফিরছেন নেইমার। দীর্ঘদিন ইনজুরিতে থাকার কারণে অনেকেই ভেবেছিলেন নেইমার হয়তো ফিনিশ, তবে ব্রাজিল দলের কোচের মতে রাজার বেশেই ফিরছেন নেইমার, জিতবেন কোপা আমেরিকাও। বিস্তারিত থাকছে রায় আহমেদ হৃদয়ে লেখা প্রতিবেদনে। এসিএল ইনজুরি নিয়ে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র, যে কারণে আগামী কোপা আমেরিকায় তার খেলা অনিশ্চিত বলে জানিয়েছিলেন দলটির চিকিৎসক রদ্রিগো লাসমার। তবে নেইমার ইতোমধ্যেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন, যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল হিলালের ফিটনেস ক্যাম্পেও। এরই মাঝে দলের প্রধান তারকা ফেরা নিয়ে মন্তব্য করেছেন সেলেসাও কোচ দোরিভাল জুনিয়র। এক মাস আগে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবার পর তিনি নেইমারের বিশ্ব সেরা তিন ফুটবলারের একজন বলে মনে করেছিলেন। এই তারকা ফরওয়ার্ড এখনও তার পরিকল্পনায় আছেন বলে জানিয়েছেন দোরিভাল। তবে তাকে জাতীয় দলে ফিরতে হলে কি করণীয় নতুন কোচ তাও স্মরণ করে দিয়েছেন। সংবাদ মাধ্যম ESPN এর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। নেইমারের পুনর্বাসন নিয়ে জানতে চাইলে দোরিভাল বলেন, সে আমাদের প্রধান প্রজেক্টের একজন, নেইমার আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, সে নিজেও বিষয়টা জানে, এমনকি বিশ্ব ফুটবলের সেরা খেলোয়াড়দের একজন তিনি। আমাদের আশা সে শারীরিকভাবে পুরো ফিট হয়ে ফিরবে, এরপরই জাতীয় দলে ফেরার জন্য তাকে কিছু করণীয় বলে দিলেন ব্রাজিল কোচ দোরিভাল। জাতীয় দলের হয়ে সম্ভাব্য সব জিততে আমাদের যে স্কোয়াড, সেখানে নিশ্চয়ই তার জায়গা আছে, কিন্তু তাকে আত্মবিশ্বাসী হতে হবে, হতে হবে শান্ত, ভারসাম্যপূর্ণ এবং সবকিছুর উপরে তার খেলার প্রতি মনোযোগ। সে যখনই পুরো ফিট হবে তখন থেকেই আমাদের প্রতিক্রিয়ায় অংশ হয়ে যাবে। মাঠের পারফরমেন্সে ব্রাজিল সবশেষ বিশ্বকাপের পর থেকেই ব্যাকফুটে আছে। দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে তাদের অবস্থান ছয়ে। ছয় ম্যাচে তারা মাত্র দুইটি জয় পেয়েছে, হেরেছে তিনটিতেই। পুনরায় বাছাই খেলতে সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সেপ্টেম্বরে মাঠে নামবে। তবে তার আগে আছে আরেকটি বড় প্রতিযোগিতা কোপা আমেরিকা। ACL এ ভোগা নেইমার পায়ে সার্জারির কারণে লাতিন আমেরিকার বড় এই টুর্নামেন্ট মিস করতে যাচ্ছেন। সম্প্রতি তিনি আল হেলালে ফিরে পুনর্বাসনের কাজ শুরু করেছেন। উল্লেখ্য, 2010 সালে আগস্টে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয় নেইমারের। 128টি আন্তর্জাতিক ম্যাচে তিনি 79টি গোল করেছেন, যা ব্রাজিলের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের কীর্তি। চোটে পড়ার আগেই নেইমার ব্রাজিল কিংবদন্তি পেলের সর্বোচ্চ রেকর্ড ভেঙে দিয়েছেন। ACL ইনজুরি নিয়ে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র, যে কারণে আগামী কোপা আমেরিকায় তার খেলা অনিশ্চিত বলে জানিয়েছিলেন দলটির চিকিৎসক রদ্রিগো লাসমার। তবে নেইমার ইতোমধ্যেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন, যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল হিলালের ফিটনেস ক্যাম্পেও।